হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার ছোট্ট বেডরুম। আসলে তেমন কিছু স্পেশাল নাই আমার বেডরুমে, বা আমি ভাবলাম যে মেমোরির জন্য এটা আমি ভিডিও করে রাখি। যখন আমি আমার রুম আবার চেঞ্জ করব, তখন কিন্তু আমি আমার পুরনো স্মৃতিগুলো মনে করতে পারবো তার জন্য। আমি কিন্তু আমার রুমে অনেক ফ্লাওয়ার বাস, অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস কিন্তু আমার রুমে ছিল, বা এখন আর তেমন একটা কিছু নেই, কারণ আমার বেবিরা সব কিছুই নষ্ট করে ফেলেছে। আর এখন তো লকডাউন, কোনো সবই খোলা নেই। আইকিয়াতে অনেক সুন্দর বা অনেক ভালো ধরনের ফুলগুলো পাওয়া যায়, সেগুলো তো আর এখন আনতে পারছি না। যখন লকডাউন খুলবে তখন আনবো। এই ফার্নিচারটা কিন্তু কেনা হয়েছিল যখন আমার বড় মেয়ে জাহরা 8 মান্থ ছিল। তখন আমার ডয়াটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছিলো। তারপর আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আর শ্বশুরকে নিয়ে যান ওনার সাথে। তখন আমার শাশুড়ি এই ফার্নিচারটা পছন্দ করেন, তারপর আমার হাজব্যান্ডেরও এটাই পছন্দ হয়েছিল। তখন কিন্তু আমরা অনেক টেনশনে ছিলেন আমার হাজব্যান্ড, যে আমাদের রুমের মধ্যে এটা ফিট হবে কি না। তারপর মেজার নিয়ে দেখেন যে না, হবে ফিট। তারপর আমার হাজব্যান্ড দুটো ফার্নিচার কিনেন, একটা আমার শাশুড়ির জন্য আর একটি আমাদের জন্য, আমাদের রুমের জন্য। তো যখনই এই ফার্নিচারটা এসেছিলো অনেক ভালোই লাগছিলো যখন নতুন ছিল, আর এখন দেখতে দেখতে বোরিং হয়ে গেছে, তেমন একটা ভালো লাগে না। তাই আমি চাচ্ছি যে রমজানের পরেই কিন্তু আমি এটা চেঞ্জ করব। আর এই ওয়ালপেপারটাও কিন্তু আমার অনেক পছন্দের ছিল, তখন কিন্তু আমি এটা অনেক পছন্দ করেই কিন্তু আমার রুমে লাগিয়েছিলাম। অনেক ভালোই লাগতো দেখতে। যে কোনো মানুষেরই কিন্তু অনেক দিন একটা জিনিস দেখার পরে কিন্তু সেটা আর ভালো লাগে না, বোরিং হয়ে যায়। আর টিভিতেও লাগানোর পর কিন্তু মনে হয় এক দুবার দেখা হয়েছিল, এরপরে কিন্তু সময়ই পাইনি কখনো যে টিভি দেখবো। কারণ সবাই তো জানেন, যাদের বেবি আছে বিজি থাকার অবস্থায় কিন্তু কোনো সময় টিভি এসব তো দেখা সম্ভবই না। আর ড্রেসিং টেবিলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল। তখন আমি ড্রেসিং টেবিলের উপরে তেমন একটা বেশি কিছু রাখতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে একেবারে মেসি লাগে, দেখতে ভালো লাগে না। আমি অল্প একটু যেগুলো পারফিউম নিজে পছন্দ করি সেগুলোই কিন্তু রাখি, তারপরে বেশি রাখতে কিন্তু একেবারেই পছন্দ করি না। আর এই অর্নামেন্টগুলো আমার হাজব্যান্ড যখন উমরাতে গিয়েছিলেন তখন নিয়ে আসছিলেন, কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে অনেকগুলো ছোট ছোট আছে। আর এটা কিন্তু ল্যাম্পটা ছিল বিএইচএসের। বিএইচএস যখন ক্লোজ ডাউন হয়ে যাচ্ছিলো তখন আমরা এই ফার্নিচারটা কিনি, তখন কিন্তু এই ল্যাম্পটাও কেনা হয়। আর পারফিউম তো আমার ফেভারিট, পারফিউম তো রাখতেই হবে। তো যেগুলো আমি সবসময় ইউজ করি তার জন্য সেগুলোই কিন্তু আমার হাতের সামনেই রাখি। আর অনেকে অনেক ধরনের কিন্তু ডেকোরেশন করে থাকে ড্রেসিং টেবিলের উপরে, কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না। এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমার পছন্দ হয়েছিল, কারণ এটার মধ্যে বিল্টিং সিট ছিল, আর দেখা যায় যে যখন দরকার তখন আমি এটা বের করে ইউজ করতে পারবো, তারপর কিন্তু লুকিয়ে রেখে দিতে পারবো। এভাবে কিন্তু রুমটা মেসি লাগে না, অনেক ভালোই লাগে দেখতে। আর এটার মধ্যে স্টোরেজও আছে, অনেক কিছু কিন্তু রাখা যায়। আর এখন আমার হাজব্যান্ড আমার জন্য পৌঁছে অর্ডার দিয়েছিলেন, আমি জানি না, হ্যান্ডব্যাগ আর টপস শিয়েন থেকে। তো ভাবলাম যে এখনই যখন খুলবো, তো রুম যখন ভিডিও করছি তখন ভাবলাম যে এখনই যখন এসেছে তো এখনই কিন্তু আমি এই দুটো শেয়ার করি আপনাদের সাথে। কারণ সামার তো চলে আসছে, সামারে আমাদের অনেক জায়গাতে যাওয়ার প্ল্যান আছে তার জন্য। Thank you.
আমি এ ধরনের সিম্পল ব্যাগগুলো কিন্তু অনেক পছন্দ করি, তার জন্য আমার হাজব্যান্ড নিয়ে আসছেন। কারণ এটা দেখা যায় যে অনেক বড় থাকে, তারপরে হচ্ছে যে যখনই আমি বাহিরে যাই তখন কিন্তু বাচ্চাদের অনেক কিন্তু টুকিটাকি জিনিস কিন্তু নিতেই হয়, যেগুলো আমার ঝটপট আমি সাথে সাথে বের করতে পারি। তার জন্য আমি হ্যান্ডব্যাগে অনেক কিছু রাখি। তো এই দুটো হ্যান্ডব্যাগই কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আর দেখতেই পাচ্ছেন ব্যাগগুলো অনেক বড়। সামারে কিন্তু আমরা সবাই অনেক বেশি বের হই, আর যেহেতু আমার বেবিরা আছে তার জন্য কিন্তু আমার বড় ব্যাগের অনেক দরকার। তো এই ব্যাগগুলো কিন্তু অ্যাক্সেসরিজ থেকেই অর্ডার দিয়েছেন, আর এই ব্যাগগুলোতে কিন্তু অনেক কিছু নিয়ে যাওয়া যাবে। এগুলো অনেক কমফোর্টেবল এবং ভালো। আর এই টপগুলো আমার হাজব্যান্ড শিন থেকে এনেছেন। তো দুটো টপস, এই টপগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আমি জানি না, পরিনি, পরলে বোঝা যাবে কেমন, কিন্তু আমি দেখে ভালোই লেগেছে, খারাপ না, ম্যাটেরিয়ালটা অনেক ভালো ছিল। আর এগুলো সামারের কালেকশন। আপনারা কমেন্টের মধ্যে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন যে আমার ব্যাগগুলো আর আমার টপস, আমার রুম সব কিছু মিলিয়ে কেমন হলো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করে আসছেন, আমার সাথে আছেন, এভাবেই সব সময় আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।